শনিবার দুপুরে জাকার্তার চোখ্রানো হাত্তা বিমানবন্দর থেকে পন্তিয়ানাকের উদ্দেশ্যে রওনা দেয় শ্রী বিজয়া এয়ারলাইন্স এসজে একশো বিরাশি নম্বর বিমানটি পাইলট সহকারী এবং বিমানকর্মী মিলিয়ে তাতে বাষট্টি জন যাত্রী ছিলেন যার মধ্যে ছিল ছয় শিশু ফ্লাইট ট্র্যাকার জানিয়েছেন উড়ানোর পর সোজা দশ হাজার ফুট উপরে উঠে যায় বিমানটি সেই অবস্থাতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এরপরে বিমানটির সন্ধানে অভিযান শুরু হয় ইন্দোনেশিয়ার আফুরেশন কর্তৃপক্ষ জাতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর জানা গেছে বিমানটি সাতশো সিরিজের ২৬ বছর ধরে যাত্রী পরিবহনে সেটি ব্যবহার করা হচ্ছিল এদিকে নিখোঁজের খবর বিমানবন্দরে ভিড় করেছে যাত্রীদের স্বজনরা তাদের আর্থনাতে ভারী হয়ে ওঠে আশপাশের এলাকা এর আগে দুই সালে জাকার্তার লায়ন এয়ার লায়ন এয়ারের একটি বয়িং সেভেন থ্রি সেভেন বিধ্বস্ত হয়ে একশো উনানব্বই সবাই নিহত হয়েছিল